প্রিয় বন্ধুরা, আমাদের দেশে ঋতু বৈচিত্র্য সবসময় কবি সাহিত্যিকদের মনের জগৎকে নানান রঙে রাঙিয়েছে। রবি ঠাকুরের কথাই যদি বলি, তাহলে বলতে হয় ছয়টি ঋতুর এমন কোনো ঋতু নেই যার কথা, যার বর্ণনা তিনি তার লেখনীতে তুলে ধরেননি। এই যে এখন চলছে শরৎ, এমনই শরতের এক সকালে বারান্দায় বসে আপন মনে তিনি গান বাঁধলেন, আজি শরৎ তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি চায়। সত্যি, এমন স্নিগ্ধ নির্মল সুন্দর সকালে মন কত কি না চাইতে পারে। তবে ইটকাঠের শহরে ব্যস্ততায় বন্দি এই সকালে অনেকের মনই চায় একটু বেশি ঘুমিয়ে একটু আলসেমি করে সময় কাটাতে। তবে ব্যস্ততায় সেই হচ্ছে কোথায় ইচ্ছেগুলো পূরণ, তেমনি আলসেমি তো আর ভালো কিছু নয়। তাই তো এই মিষ্টি সকালে ঘুম ভাঙানিয়া পাখি হয়ে চলে এসেছি আমরা বন্ধুদের কাছে, বন্ধুদেরই প্রিয় প্রভাতী ম্যাগাজিন মহানগরের পসরা নিয়ে। জানাই সবাইকে শরৎ সকালের শুভেচ্ছা সহ আমন্ত্রণ আজকের আয়োজনে। প্রিয় বন্ধুরা, ঘনজন্মা কিছু কিছু মানুষ তাদের কাজের গুণেই এ পৃথিবীতে অমর হয়ে যান, পৃথিবী থেকে হারিয়ে যেও যেন তারা হারিয়ে যান না, তেমনই একজন নায়ক সালমান শাহ। বাংলাদেশের চলচ্চিত্রে 90-এর দশকের অন্যতম সুদর্শন ও মেধাবী এবং জনপ্রিয় নায়কের কথা বলতেই চলে আসে তার নাম। আজ সেই প্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী। তাকে হারানোর 25 বছর হয়ে গেল। 1996 সালের এই দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। 1970 সালের 29শে সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। মাত্র 4 বছরের চলচ্চিত্র জীবনে সালমান শাহ খুব বেশি ছবিতে অভিনয় না করলেও যতটা করেছেন মন দিয়ে করেছেন, দর্শকদের জন্য করেছেন। তাই তো দর্শকরা আজও তাকে ভুলতে পারেননি। আজও সালমান শাহ যেখানে চিরনিদ্রায় শায়িত, সেখানে তার ভক্তরা নীরবে চোখের জল ফেলেন। আজও টেলিভিশনের পর্দায় তার অভিনীত ছবি প্রদর্শন হলে হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা। এমনও কোটি ভক্তের হৃদয়ে সোনালি অক্ষরে লেখা আছে তার নাম। আজকের এই দিনে প্রিয় নায়কের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আজকের মহানগরের আয়োজনে কি কি থাকছে আপনাদের জন্য। প্রতি সোমবারের মতো আজও থাকছে রাজধানীর বিভিন্ন পেশাজীবী মানুষের জীবন সংগ্রামের কথা নিয়ে পর্ব, জীবন ও জীবিকা, বঙ্গবন্ধুর লেখা কারাগারের রোজনামচা গ্রন্থ থেকে পাঠ অমরবাণী পর্বে, এবং শ্রোতাদের পাঠানো ইমেইলের জবাব নিয়ে ইবাদহন। এরই সাথে শোনাবো ফিরে দেখা 71 পর্বে, মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ থেকে পাঠ জানাবো, বিভিন্ন পরিবহনের সময়ে শুভযাত্রা পর্বে আর শোনাবো গান। তো এই হলো আজকের আয়োজন সূচি। আশা করি পুরোটা সময় জুড়ে সাথেই থাকবেন আর মন দিয়ে শুনবেন আজকের সকল আয়োজন। প্রিয় শ্রোতা, অপরূপ সুন্দর আমাদের এই দেশকে ঘিরে আজ আমরা যেমন বেঁচে থাকার স্বপ্ন দেখি, তেমনি ভাবেই এই দেশকে স্বাধীন করার, এই দেশের মানুষকে স্বাধীন করার, এই দেশের উন্নয়নের মাধ্যমে পৃথিবীর বুকে বাঙালি জাতিকে গর্বিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সে স্বপ্নের বাস্তবায়ন করতে যেয়ে জীবনের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন কারাগারে। তারপরও তিনি একবিন্দুও তাঁর আদর্শ থেকে বিচ্যুত হননি, কোনো কিছুকেই তিনি তাঁর স্বপ্নের পথে বাধা হতে দেননি। কারাবাসে থেকেও তিনি ভালোবেসেছেন এই দেশকে, দেশের মানুষকে। সে সময়গুলোতে বঙ্গবন্ধুর ভাবনা সম্পর্কে আমরা জানতে পারি তাঁরই লেখা কারাগারের রোজনামচা গ্রন্থ থেকে। বন্ধুরা, মূল আয়োজনের প্রথম পরিবেশনায় জয়ন্ত চট্টোপাধ্যায়ের উচ্চারণে শোনাব এই গ্রন্থ থেকে নির্বাচিত অংশের পাঠ অমরবাণী পর্বে। সমস্ত দোষ যেন জনগণের, যেখানে উস্কানি দিতেছে সরকারের প্রতিনিধিরা, আওয়ামী লীগ সেখানে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ দিবস পালন করতে চাই, এবং সে অনুযায়ী তারা কর্মীদের নির্দেশও দিয়েছে
এখন জনগণকে দোষ দিয়ে লাভ নেই। যেখানে পুলিশ ছিল না সেখানে কোনো গণ্ডগোল হয় নাই। চকবাজার বা অন্যান্য জায়গায় শান্তিপূর্ণভাবে ধর্মঘট হয়েছে সে খবর পেয়েছি। বেলা 11টার সময় 144 ধারা জারি করে আর সাথে সাথে গুলি শুরু হয়। পূর্বে জারি করলেই তো কর্মীরা আর জনসাধারণ জানতে পারত। যখন আওয়ামী লীগ তার প্রোগ্রাম খবরের কাগজে বের করে দিল তাতে পরিষ্কার লেখা ছিল 10টায় শোভাযাত্রা, বিকালে সভা শেষে আবার শোভাযাত্রা। তখন তো 144 ধারা জারি করে নাই। পরিষ্কারভাবে বোঝা যায় সরকারের দালালরা ও কিছু সংখ্যক অতি উৎসাহী কর্মচারী কোনো এক উপরতলার নেতার কাছ থেকে পরামর্শ করে এই সর্বনাশ করেছে। সরকার যদি মিথ্যা কথা বলে প্রেস নোট দেয় তবে সে সরকারের উপর মানুষের বিশ্বাস থাকতে পারে না। জীবনভরে একই কথা শুনিয়াছি, আত্মরক্ষার জন্যই পুলিশ গুলিবর্ষণ করতে বাধ্য হয়। এ কথা কেউ বিশ্বাস করবে? যারা মারা গেল তাদের ছেলে মেয়ে বাবা মা তাদের কি হবে? কত আশা করে তারা বসে আছে কবে বাড়ি আসবে তাদের বাবা, কবে আসছে তাদের ছেলে, রোজগারের টাকা আসবে মাসের প্রথম দিকে। এরা জেলে বন্দী, সহসা আর ফিরে যাবে না, টাকাও আর পৌঁছবে না সংসারে। একথা ভেবে ভীষণভাবে ভেঙে পড়েছি আমি। কিছুতেই মনকে সান্ত্বনা দিতে পারছি না। কেন মানুষ নিজের স্বার্থের জন্য পরের জীবন নিয়ে থাকে? তবে এদের ত্যাগ বৃথা যাবে না। প্রিয় শ্রোতা, এই যে মহানগর, এখানে আছে নানান পেশাজীবী মানুষের বসবাস। বলা যায় তারা প্রত্যেকেই জীবন সংগ্রামের এক একজন সৈনিক। শ্রোতা বন্ধুরা, চলুন এবার শুনে আসি তেমনই এক সংগ্রামী মানুষের জীবনের কথা জীবন ও জীবিকা পর্বে। এ পর্বে সাক্ষাৎকার গ্রহণ করছেন মোহাম্মদ জসিমউদ্দিন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন ও জীবিকার আজকের পর্বে। বন্ধুরা, প্রিয় এই ঢাকা মহানগরীর পুরনো ঢাকার খাবারের ঐতিহ্যের কথা আমাদের সবারই কিন্তু জানা আছে। পুরনো ঢাকার জনপ্রিয় এবং বিখ্যাত অসংখ্য খাবারের মধ্যে বাকরখানি অন্যতম। এই বাকরখানি ছাড়া পুরান ঢাকার মানুষের সকালের খাবার এবং বিকালের নাস্তা একেবারেই জমে না। প্রিয় বন্ধুরা, কথিত আছে জনাব মুর্শিদ কুলি খাঁর দত্তক ছেলে আগা বাকের খাঁ এই বাংলায় প্রথম বাকরখানির প্রচলন শুরু করেন। আগা বাকের এটি খেতে খুব পছন্দ করতেন। এই আগা বাকরের প্রেম ছিল মুর্শিদাবাদের নর্তকী খনি বেগমের সঙ্গে। খনি বেগম যখন মারা গেলেন, কিন্তু আগা বাকের মন থেকে খনি বেগমের স্মৃতি মুছে ফেলতে পারেননি। তাই খনি বেগমের স্মৃতিকে অমর করে রাখার জন্য তার আবিষ্কৃত এই খাবারের নামকরণ করা হয় বাকরখানি। প্রিয় বন্ধুরা, সেই থেকে বাকরখানি নামটি আমাদের মধ্যে প্রচলিত হয়ে ওঠে। বন্ধুরা, জীবন ও জীবিকার আজকের পর্বে আমরা কথা বলবো বাকরখানি তৈরি করেন এবং বিক্রি করেন এমন একজনের সাথে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ওনার সাথে আলাপচারিতায় চলে যাই। আপনার নাম জানতে চাই শুরুতেই। আমার নাম আব্দুর রহমান। আপনি আমাদেরকে একটু বলবেন কিভাবে তৈরি করেন? এটি প্রথম পানি দিতে, তেল দিতে, লবণ, তারপরে খাম্বির দিয়া গুলি বানায়া, তারপর আবার এটা মেলাই, মেলাইয়া সেরিয়া তেল খাওয়ায়, তেল দিই, তারপরে আবার মদা দিই, তারপরে চাকু দিয়া কাটি, কাটিয়া চুলার মধ্যে লাগাই, তারপরে কয়লার ইডে শুকা। এই যে দোকান দেখতে পাচ্ছি আপনার, এই দোকানে আপনি কত বছর ধরে আছেন? এই দোকান আজকে 14 বছর চলে। এইখানে আপনি প্রতিদিন কি পরিমাণ বাকরখানি বিক্রি করেন? এখানে আমি 8,000 টাকার মতো বিক্রি করতে পারি। এই 8,000 টাকা যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার লাভ কিরকম হয়? আমার লাভ মালপত্রের দাম দিয়ে 1,000-2,000 টাকা থাকে, তারপরে এটার থেকে আবার বেতন দিতে হবে, মোট 600-700 টাকার মতো থাকে আমার বেতন বাদ দেখি। কর্মচারী কতজন আছে আপনার? কর্মচারী আছি আমরা 4 জন। আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই, আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আছে 2 ছেলে 3 মেয়ে। আচ্ছা, আপনার দেশ কোথায়? আমার দেশ হলো বামনবাড়িয়া নাসিনগর থানা, গ্রাম হলো শ্রীগড়। এই যে যা আয় হয়, আপনার সংসার কেমন চলে এই আয় দিয়ে? আপনি এই আয় দিয়ে আল্লাহর রহমতে ভালোই চলে, ভালোই চলছি, আল্লাহ চালাইছে। নিজে থাকলে একটু ব্যবসাটা একটু ভালো হোক। কত ধরনের বাকরখানি আপনি তৈরি করেন? বাকরখানি আপনি একটা আছে মিষ্টি, একটা আছে নুনতা, একটা আছে পনিরের, একটা আছে ঘিয়ের, একটা আছে চিনির। দাম কিরকম কোনটা? চিনি দিয়ে যারা বানা তৈরি করি এটা কেজি বিক্রি করি আপনার 140 টাকা, যারা লবণ দিয়ে তৈরি করতেছি এটা 130, আর যারা পনিরের এটা হলো 400 টাকা কেজি, আর যারা ঘিয়ের এটা 500 টাকা কেজি। এই যে দীর্ঘ বছর আপনার অভিজ্ঞতা এবং আপনি অন্য কোনো পেশায়ও যাচ্ছেন না, এই একটা পেশায় আপনি ধরে রেখেছেন, কেন এটা? এই কর্মটা শিখছি, ভাবলাম এটা তো থাকি, এটা তো আল্লাহর রহমতে মোটামুটি আমার ফ্যামিলিও ভালোই চলছে, এই কারণে এই ব্যবসাটা আমি ছাড়তাছি। এই যে আপনি এখানে এই পেশার সাথে আছেন, আপনার এই পেশার সাথে আপনি তো সন্তুষ্ট আপনি এবং সুন্দরভাবে পরিবার চালাচ্ছেন বললেন। আমাদের এই ঢাকা শহরে যারা কোনো কাজ করছে না, কি করবে খুঁজে পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তারা কর্মশীল কাজ করুক, যে কোনো একটা কাজ করে খেলে এটি ভালো,
নিজেরও বডিও ভালো থাকে, আপনার মনও ভালো থাকে। যে আপনি অনেক ভালো থাকবেন, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধা কৃতজ্ঞতা ভালোবাসা। প্রিয় বন্ধুরা, কথা বলছিলাম পুরনো ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাকরখানি তৈরি করেন এবং বিক্রি করেন এমন একজনের সাথে। আগামী পর্বে আমরা আবারও নতুন কোনো পেশাজীবীকে নিয়ে যথারীতি আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আপনারা শুনছেন প্রভাতী ম্যাগাজিন মহানগর, প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 819 কিলোহার্জ এবং FM 104 মেগাহার্সে। বন্ধুরা, সময় হলো এই মহানগর ম্যাগাজিন অনুষ্ঠানকে নিয়ে আপনাদের মনের কথাগুলো জানার। তাই তো এবার চলে যাচ্ছি ইমেইলে আপনাদের পাঠানো সেই সব মনের কথাগুলো নিয়ে সাজানো আজকের ইবাধন পর্বে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শরতের এই মিষ্টি সকালে যে যেখানে বসে আমাদের শুনছেন, সবাইকে জানাচ্ছি এক রাশ প্রীতিময় শুভেচ্ছা। শুরু করছি আপনাদের সকলের প্রিয় আয়োজন ইবাধন। আপনাদের ইমেল পড়ার জন্য আপনাদের সাথে আছি আমি কামরুন নাহার হেলেন, আর সেসব ইমেলের উত্তর দিবেন আমি মরিয়ম তাবাসুম। চলে যাচ্ছি আপনাদের লিখার কাছে। প্রথমে যে ইমেলটি পড়ব সেটি পাঠিয়েছেন ফারিয়া আহমেদ শক্তি। আপনি মধুমতি বেতার শ্রোতা সংঘ সুলতানশাহী গোপালগঞ্জের বন্ধু। লিখেছেন, 30 আগস্ট প্রচারিত জীবন ও জীবিকা পর্বে ফুল বিক্রেতা মোহাম্মদ পিন্টুর সাক্ষাৎকার শুনলাম, খুব ভালো লেগেছে। এইসব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলে করোনাকালেও দেশের অর্থনীতি অগ্রসরমান রয়েছে। দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি রইল আন্তরিক শুভকামনা। বন্ধু ফারিয়া আহমেদ শুভ্রী, অনেক ধন্যবাদ আপনার ইমেইলের জন্য। প্রসেনজিৎ বিশ্বাস, আপনি হচ্ছেন বাংলাদেশ মহিলা পরিষদ খাবাসপুর ফরিদপুরের বন্ধু। আপনি লিখেছেন, শুভ জন্মাষ্টমী উপলক্ষে বেতার ম্যাগাজিন মহানগর থেকে সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধু প্রসেনজিৎ বিশ্বাস, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের আয়োজনের সাথে থাকার জন্য। এবার যার ইমেলটি পড়ব সেটি পাঠিয়েছেন মোহাম্মদ রমজান আলী। আপনি হচ্ছেন জয় বাংলা বাজার কিশোরগঞ্জের বন্ধু। আপনি লিখেছেন, গত শুক্রবার কুইজ প্রচার করা হয়নি কেন? বন্ধু মোহাম্মদ রমজান আলী, গত 27 আগস্ট ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে আমরা মহানগর থেকে বিশেষ কিছু পর্ব প্রচার করেছি, এই কারণে বাঁধন পর্বটি প্রচার করা সম্ভব হয়নি। ধন্যবাদ ইমেইলের জন্য। এবারে ইমেলটি পাঠিয়েছেন এম ফোরকান, সাউথ এশিয়া রেডিও ক্লাব হাটহাজারি চট্টগ্রাম থেকে। আপনি লিখেছেন, ভাদ্র মাসের পাকা তালে পিঠা খেতে আমার বাড়িতে আসার আমন্ত্রণ জানাচ্ছি দুই প্রিয় আপুকে। আপনি আরো লিখেছেন, মহানগর অনুষ্ঠান যতই শুনি ততই মুগ্ধ হই, দশম মহরম পবিত্র আশুরা উপলক্ষে পরিবেশনাগুলো চমৎকার ও সুন্দর ছিল, সেজন্য বিশেষ দিবসে বিশেষ পরিবেশনাগুলো প্রিয় মহানগর অনুষ্ঠানকে নতুনত্ব দান করে, প্রিয় মহানগরের সফলতা কামনা করছি। বন্ধু এম ফোরকান, আপনার আমন্ত্রণের জন্য ধন্যবাদ। মহানগর আসলে সেজে ওঠে আপনাদের জন্যই, আপনাদের ভালো লাগার বিষয়গুলো সবসময় আমরা মাথায় রাখি, আর বিশেষ দিবসগুলোতে বাংলাদেশ বেতার সবসময় চেষ্টা করে সেই দিনটিকে নিয়ে বিশেষ আয়োজন রাখতে। মহানগর তার ব্যতিক্রম নয়, আপনাদের ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। মোহাম্মদ সিরাজউদ্দিন মাস্টার, স্মৃতিসৌধ বেতার শ্রোতা ক্লাব ভাকুর্তা সাভার ঢাকার বন্ধু। আপনি লিখেছেন, দীর্ঘ বিরতির পর আবারও প্রিয় মহানগর ম্যাগাজিন অনুষ্ঠানে ফিরে আসলাম। গত 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর থেকে প্রচারিত পর্বগুলো খুবই ভালো লেগেছে। বিশেষ কথিকা প্রেরণায় বঙ্গবন্ধু, চেনা চেনা ঢাকা পর্বে ধানমন্ডির 32 নম্বর বাড়ি নিয়ে প্রতিবেদন এবং কবি রফিক আজাদের কবিতা এই সিঁড়ি খুবই ভালো লেগেছে। এছাড়া গত 16 আগস্ট জীবন জীবিকা পর্বে একজন ফল বিক্রেতার সাক্ষাৎকার খুবই ভালো লেগেছে এবং গত 17 আগস্ট তারিখে প্রচারিত স্বপ্নের আগামী পর্বে একজন নারী উদ্যোক্তা সালমাক্তার মিলির সাক্ষাৎকারও ভালো লেগেছে। আমি প্রিয়মুখ পর্বে নায়ক সাকিব খানের সাক্ষাৎকার শুনতে চাই। মোহাম্মদ সিরাজউদ্দিন মাস্টার, দীর্ঘ বিরতির পর আবারও মহানগর ম্যাগাজিন অনুষ্ঠানে ফিরে আসার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি এখন থেকে নিয়মিত লিখবেন। গত 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর থেকে প্রচারিত পর্বগুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনি প্রিয়মুখ পর্বে নায়ক সাকিব খানের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন, আমরা তা প্রচারের চেষ্টা করব। এবারের ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ আয়নাল হক, নিউ ভিশন রেডিও লিসনার্স ক্লাব পিজিপাড়া পাইকের দোল নাটোর থেকে। আপনি লিখেছেন, মহানগর অনুষ্ঠান আমার প্রাণের অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমি এবং আমরা যত শুনি নিজের জ্ঞান অর্জনের পরিধি ততই বাড়ছে। মহানগর অনুষ্ঠানের প্রতিটি পর্বই আমার প্রিয়, তার মধ্যে চেনা অচেনা ঢাকা, জীবন ও জীবিকা,
ই বাঁধন ক্রিয়া পর্যালোচনা এই ঢাকা প্রিয়মুখ ভালো থাকুক আমার ঢাকা এবং সুস্থ থাকুন বাঁধন ও কুইজ পর্ব বেশি ভালো লাগে। তবে একটি অনুরোধ করছি, বাঁধন ও ই বাঁধন পর্বে শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচিত করা হোক প্রতি মাসে একজন করে, এবং কুইজ পর্বটি যদি তাতে পাক্ষিক করা হয় তাতে কোনো দোষ নেই। এতে করে মহানগর অনুষ্ঠানে লিখতে শ্রোতারা আরও অনেক বেশি আগ্রহী হবে। আমার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দেখবেন। মোহাম্মদ আয়নাল হক, মহানগর আপনাদের ভালো লাগার অনুষ্ঠান জেনে খুবই ভালো লাগছে। আপনি মহানগর থেকে প্রচারিত বেশ কিছু পর্বে প্রশংসা করেছেন, পাশাপাশি অনুরোধ করেছেন বাঁধন ও ইবাঁধন পর্বে শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচন করার জন্য। আমরা আপনার প্রস্তাবটি বিবেচনায় রাখলাম, ধন্যবাদ আপনার ইমেইলের জন্য। এবারের ইমেলটি পাঠিয়েছেন নারী উন্নয়ন বেতার শ্রোতা ক্লাব চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে মোসাম্মদ শিরিন শিলা খাতুন। আপনি লিখেছেন, 27 আগস্ট মহানগর অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে গান কবিতা আলোচনা খুবই ভালো লাগলো। কবির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে, এতে অনেক কিছু জানতে পেরেছি। কবিকে শ্রদ্ধা ভরে স্মরণ করি তার গানে, তার লেখায়, তার কবিতায়। মোসাম্মদ শিরিন শিলা খাতুন গত 27 আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে মহানগর থেকে প্রচারিত অনুষ্ঠান আপনার ভালো লেগেছে জেনে আমাদের ভালো লাগলো। অনেক ধন্যবাদ আমাদের আয়োজন শোনার জন্য। চলে যাচ্ছে আরেকটি লিখার কাছে, এটি পাঠিয়েছেন ফয়সাল আহমেদ শিপন মধুমতি বেতার শ্রোতা সংঘ সুলতানশাহী গোপালগঞ্জ থেকে। আপনিও লিখেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির অসাম্প্রদায়িক চেতনা বিষয়ে অধ্যাপক নিরঞ্জন অধিকারীর তথ্যমূলক কথিকাটি অনেক ভালো লেগেছে। বন্ধু ফয়সাল আহমেদ শিপন, অনেক ধন্যবাদ আপনার লেখার জন্য। ওমর ফারুক পুলক 21 চেতনা বেতার শ্রোতা ক্লাব মাদারগঞ্জ জামলপুরে বন্ধু লিখেছেন, শরতেরির সকালে আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের যত শুনি ততই মুগ্ধ হই। ই বাঁধন এতটাই মনোযোগ সহকারে শুনে থাকি যে মনে হয় শুরু হওয়ার আগে যেন সময় ফুরিয়ে যায়। গত 26 আগস্ট মহানগর অনুষ্ঠান আমার হৃদয় ছুঁয়ে গেছে। অমরবাণী পর্ব, সুস্থ থাকুন পর্বে গ্যাস্ট্রিক বিষয়ে আলোচনা, নজরুল সঙ্গীত, নগর পরিকল্পনা পর্বে বাসার ছাদে বাগান করা নিয়ে সাক্ষাৎকার সত্যি অসাধারণ লেগেছে। সপ্তাহের 6টি দিন এভাবেই পাশে চাই সবসময় প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরকে। বন্ধু ওমর ফারুক পুলক, খুব সুন্দর করে আপনি আপনার ভালো লাগার কথাগুলো জানিয়েছেন, ধন্যবাদ আপনার এই লেখার জন্য। আয়োজনের শেষ ইমেলটি এবার পড়ছি, এটি পাঠিয়েছেন বি এম ফরিদ আহমেদ। আপনি হচ্ছেন মধুমতি বেতার শ্রোতা সংঘ সুলতানশাহী গোপালগঞ্জের বন্ধু। আপনি লিখেছেন, গত 31 আগস্ট ডেঙ্গু সচেতনতা বিষয়ে তথ্যবহুল কথিকাটির জন্য ধন্যবাদ। ডেঙ্গু প্রতিরোধে নিজে সচেতন হওয়া, অন্যদের সচেতন করা প্রত্যেক সচেতন নাগরিকেরই দায়িত্ব। বন্ধু বি এম ফরিদ আহমেদ, আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের আয়োজন শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার কিছু ইমেলে প্রাপ্তি স্বীকার করছি। আমাদের সাথে ইমেলে আরও যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে মোহাম্মদ সেলিম হোসেন, কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল থেকে আয়েশা আক্তার নুরী, পাবনা থেকে নিলয় এবং সেই সাথে বাগেরহাট থেকে উজ্জ্বল কুমার দাস। প্রিয় বন্ধুরা, যারা আজকের ইবাঁধন ইমেল পাঠিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এইভাবে আগামীতেও আমাদের কাছে ইমেল করবেন। আর সেই ইমেল করবেন যে ঠিকানায়, এবার জানিয়ে দিচ্ছি সেই ঠিকানাটি, MOHANAGAR mohanagorbb@gmail.com। আমাদেরকে চিঠি লিখুন। আমাদের চিঠি লেখার ঠিকানাটি হচ্ছে প্রযোজক মহানগর, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। বন্ধুরা, জীবন চলার পথে অনেক দুঃখ কষ্ট প্রতিকূলতার সম্মুখীন আমাদের হতে হয়। আসুন যে কোনো কষ্টে, যে কোনো দুর্যোগে মনকে শক্ত রাখি, সাহসী মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যাই, ধৈর্য ও নিয়মের সাথে দুর্যোগ মোকাবেলা করি। এমনই আহ্বানে শেষ করছি আমাদের আজকের ইবাদত। প্রিয় শ্রোতা, শুনছিলেন ইবাদত। ডিজিটাল যুগে এখন ইমেইলের ব্যবহার চলছে, কিন্তু একটা সময় ছিল শুধু চিঠির উপর নির্ভরতা। দীর্ঘ সময় অপেক্ষার পর একটি কাঙ্ক্ষিত চিঠি জীবনে নিয়ে আসত খুশির জোয়ার, কখনো বা অনাকাঙ্ক্ষিত বিষাদের ছোঁয়া। আমাদের মুক্তিযুদ্ধের সময়টিতেও এই চিঠি ছিল নিজ পরিবারের কাছে বীর মুক্তিযোদ্ধাদের যোগাযোগের অন্যতম মাধ্যম। হ্যাঁ বন্ধুরা, যুদ্ধদিনে নানান কথা, বীর মুক্তিযোদ্ধাদের আবেগ অনুভূতির কথাগুলো আমরা জানতে পারি সেই সব চিঠি থেকে। বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধদিনে লেখা সেরকম বেশ কিছু চিঠি সংগ্রহ করে মুদ্রিত হয়েছে 71-এর চিঠি গ্রন্থটিতে। শোনাব এই গ্রন্থ থেকে নেওয়া একজন বীর মুক্তিযোদ্ধার একটি চিঠির কথা আজকের ফিরে দেখা 71 পর্বে। প্রিয় ফজিলা, জানি না কি অবস্থায় আছো,
আমরা তো মরণের সঙ্গে যুদ্ধ করে এ পর্যন্ত জীবন হাতে নিয়ে বেঁচে আছি, এর পরে থাকতে পারবো কিনা বুঝতে পারছি না। সেলিমদের বিদায় দিয়ে আজ পর্যন্ত অশান্তির মধ্যে দিন কাটাচ্ছি। আবার মনে হয় তারা যদি আর একটা দিন আমাদের এখানে থাকতো তাহলে তাদের নিয়ে আমি কি করতাম। সত্যি ফজিলা, রবিবার 11 এপ্রিলের কথা মনে হলে আজও ভয় হয়। রাইফেল, কামান, মেশিন গান, বোমা, রকেট বোমার কি আওয়াজ, আর ঘর বাড়ির আগুনের আলো দেখলে ভয় হয়। সুফিয়ার বাড়ির ওখানে 42 জন মরেছে, সুফিয়ার আব্বার হাতে গুলি লেগেছিল, অবশ্য তিনি বেঁচে আছেন। সুফিয়াদের বাড়ি এবং বাড়ির সব জিনিস পুড়ে গেছে। আমাদের বাড়িতে 3-4 দিন শোয়ার মতো জায়গা পাইনি। রাহেলাদের বাড়ির সবাই, ওদের গ্রামের আরো 15-16 জন, সুফিয়ার বাড়ির পাশের বাড়ির 4 জন, দুলালের ফুফু জামাই দিঘির কয়েকজন এসে বাড়িতে উঠল। তাই বলি, সেই দিন যদি আব্বা এবং সেলিমরা থাকতো তাহলে কি অবস্থা হতো। এদিকে আমরাও আবার পায়খানার কাছে জঙ্গলে আশ্রয় নিলাম, কি যে ব্যাপার থাকলে বুঝতে। বর্তমানে যে পরিস্থিতি তা আর বলার নয়। রাস্তার ধারের মানুষের জীবনের নিরাপত্তা নেই, রোজ গরু ছাগল হাঁস মুরগি ছাড়াও যুবতী মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে, 2-1 দিন পর আধামরা অবস্থায় রাস্তা ঠেলে দিয়ে যাচ্ছে, প্রত্যেক দিন এসব ঘটনা। বাড়িতে আগুন আর গুলি করে মানুষ মারার তো কথাই নেই, তাছাড়া লুটতরাজ চুরি ডাকাতি সব সময় হচ্ছে। কয়েকদিন বৃষ্টির জন্য রাস্তাঘাটে কাদা হয়, আমরা বেঁচে আছি। রাস্তাঘাট শুকনো থাকলে হয়তো আমাদের এদিকেও আসতো, জানি না ভবিষ্যতে কি হবে। তবে ওরা শিক্ষিত এবং হিন্দুদের আর রাখবে না বলে বিশ্বাস। হিন্দু এবং ছাত্রদের সামনে পেলে সঙ্গে সঙ্গে গুলি করছে। গত রাতে পাশের গ্রামের এক বাড়িতে ডাকাতরা এসে সেই বাড়ির মানুষদের যা মেরেছে তার বলার নয়। কখন যে কি হয় বলার নেই, তবু খোদা ভরসা করে বেঁচে আছি। আমাদের এদিককার ছেলেরা প্রায় সবাই বাড়ি ছেড়ে দূরে থাকে, কারণ বাড়িতে থাকা এ সময় মোটেই নিরাপদ নয়। তোমাদের দেখার জন্য চৌবাড়ি যাওয়ার অনেক চেষ্টা করেছি, দুঃখের বিষয় একটি দিনও বৃষ্টি থামেনি। অবশ্য বৃষ্টি না থামার জন্য আমাদের একটু সুবিধাই হয়েছে, তোমাদের সংবাদ জানানোর মতো কোনো পথও নেই। কিভাবে যে সংবাদ পাবো ভেবে পাই না। মিঠু বোধহয় এখন হাঁটতে শিখেছে, তাই না? মিঠুকে দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু পথ নেই। সান্ত্বনা এটুকুই যে বেঁচে থাকলে একদিন দেখা হবে, কিন্তু বাঁচাটাই সমস্যা। রাতে ঘুম নেই, দিনে পালিয়ে বেড়াই, বাবা মা তো প্রায় আমার জন্য কাঁদে। যাক, দোয়া করো যেন ভালো থাকতে পারি। বুবুদের যে কি অবস্থায় পাঠিয়েছি তা মনে হলে দুঃখ লাগে। আমি সঙ্গে যেতে চেয়েছিলাম কিন্তু সম্ভব হয়নি। অবশ্য সেদিন না পাঠালে তাদের নিয়ে দারুণ মুশকিলে পড়তে হতো। রবিবার দিন বাবলুর আম্মা মেরি গাছে এসেছিল। বাবলুরা ভালো আছে, তোমাদের সংবাদটা জানাতে পারলে জানাবে। আমার মানসিক এবং শারীরিক অবস্থা ভীষণ খারাপ। বুবু, আম্মা, দুলাভাইকে আমার সালাম, এবং সেলিমদেরও মিনাদের আমার স্নেহ দেবে। সম্ভব হলে তোমাদের সংবাদটা জানাবে। আমরা তো মরেও কোনো রকমে বেঁচে আছি, শেষ পর্যন্ত কি হবে জানি না। ইতি আজিজ। ফিরে দেখা 71 পর্বের এই চিঠিটির লেখক ছিলেন শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, এবং চিঠিটি পাঠিয়েছিলেন স্ত্রী ফজিলা আজিজের কাছে। আর চিঠিটি পাঠ করে শোনালেন রাইসুল ইসলাম আসাদ। প্রিয় বন্ধুরা, আমাদের মুক্তিযুদ্ধের দিনগুলির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। আয়োজনের এই পর্যায়ে শোনাব সমবেত কণ্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। গানের কথা সাজিয়েছেন আবুল কাশেম সন্দীপ, সুর করেছেন সুজিয় শ্যাম।
প্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শুভযাত্রা পর্বে। শুভযাত্রা পর্বে প্রথমে জানিয়ে দিচ্ছি আকাশপথে বিমান যাত্রার সময়সূচি। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আজকের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছাড়বে যথাক্রমে বিকেল 4:15, বিকেল 5, সন্ধে 6 এবং রাত 9:25। ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই একমাত্র ফ্লাইটটি ছাড়বে সকাল 8:35। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে বিমান বাংলাদেশের ফ্লাইটটি ছাড়বে বিকেল 4:40 এবং ঢাকা থেকে যশোরের ফ্লাইটটি যাবে বিকেল 3 এবং ঢাকা থেকে বরিশাল যাবে 11:50। প্রিয় শ্রোতা, এবারে জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনের সময়সূচি। চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর এক্সপ্রেস ছাড়বে রাত 9:20 এবং তুর্নে এক্সপ্রেস ছাড়বে রাত 11:30। সিলেটের উদ্দেশ্যে জয়ন্তীকা এক্সপ্রেস ছাড়বে বেলা 11:15, উপবন এক্সপ্রেস ছাড়বে রাত 8:30। সিল্ক সিটি এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে ছাড়বে বেলা 2:45। পদ্মা এক্সপ্রেস ছাড়বে রাত 11:00। এছাড়াও সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুর, বরগুনা, বরিশাল সহ বিভিন্ন রুটে লঞ্চ ছাড়বে নিয়মিত বিরতিতে সকাল থেকে সন্ধে পর্যন্ত এবং গাবতলী বাস টার্মিনাল থেকেও নিয়মিত বিরতিতে বিভিন্ন রুটের জন্য বাস চলাচল করবে। তো বন্ধুরা, জানিয়ে দিলাম কিছু পরিবহনের সময়সূচি। আপনাদের সকলের যাত্রা শুভ হোক, নিরাপদ হোক। বন্ধুরা, বিদায় নিতে হচ্ছে আমাদের আজকের আয়োজন থেকে, কারণ সময় একদমই শেষ। শেষ বেলায় জানিয়ে দিচ্ছি আজকের মহানগর গ্রন্থনায় ছিলেন তামান্না সিদ্দিকী, উপস্থাপনায় ছিলাম আমি জান্নাতুল ফেরদৌসী লিজা এবং আমি খান নজম ই এলাহি। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন শাওন মাহমুদ, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রফিকুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিক উদ্দিন আকন্দ এবং মহানগর প্রযোজনা করলেন মরিয়ম তাবাসসুম।